হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ক্লাস ক্লাসমেট ছোট সোনামণিরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের চতুর্থ অ্যাসাইনমেন্টের চল ক্লাস হবে দেখো তোমরা কি করো টপিক হচ্ছে কোশ্চেন এন্ড আনসার প্রশ্নের উত্তরগুলো আমরা সহজে শিখে নেব দেখো নাম্বার 8 দেওয়া আছে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন তুমি কোন ক্লাসে পড়ো হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন তুমি কোন ক্লাসে পড়ো তাহলে তুমি কোন ক্লাসে পড়ো এটা ইংলিশে আনসার কিভাবে হবে তাহলে আই রিড ইন ক্লাস 2 আই রিড ইন ক্লাস 2 আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি নাম্বার 2 তে দেখো How many days are there in a week? How many days are there in a week? আমরা সবাই জানি এক সপ্তাহে কয় দিন আছে? এক সপ্তাহে কয় দিন আছে? There are 7 days in a week. এক সপ্তাহে 7টি দিন রয়েছে। এক সপ্তাহে 7টি দিন রয়েছে। নাম্বার 3 তে দেখো What day is it today? What day is it today? আজকে কি বার? আজকে কি বার? আমরা যদি আজকে রাতটা বলি তাহলে হবে ইট ইজ স্যাটারডে টুডে অথবা তুমি করতে পারো টুডে ইজ স্যাটারডে। যে কোনো একটা আনসার তুমি করতে পারো ইট ইজ স্যাটারডে টুডে। তাহলে আজকে শনিবার। হ্যাঁ আজকে শনিবার অর টুডে ইজ স্যাটারডে। আজকে শনিবার দুইটাই তুমি করতে পারো যে কোনো একটা দেখো অথবা তুমি যেদিন লিখছো সেই দিনের দিনটা তুমি আনসারে লিখতে পারো তারপরে দেখো হাউ ওল্ড ইজ সোনাবি আমরা সোনাবির টপিক থেকে পড়েছি যে সোনাবির বয়স কত হাউ ওল্ড ইজ সোনাবি তাহলে সোনাবির বয়স আমরা যদি জেনে থাকি তাহলে আনসারে লিখবো সোনাবি ইজ 7 ইয়ার্স ওল্ড সোনাবির বয়স কত সোনাবের বয়স হচ্ছে 7 বছর তারপরে দেখো নাম্বার 5 এ এই নম্বরে হাউ ওল্ড ইজ রাতুল রাতুলের বয়স কত আমরা যদি রাতুলের বয়স পড়ে থাকি টপিকে তাহলে সহজে আনসার করতে পারবো যারা পড়ি নাই তাহলে পড়ে রাতুল ইজ 8 ইয়ার্স ওল্ড রাতুল সোনাবি থেকে 1 বছরের বড় তাহলে রাতুল ইজ 8 ইয়ার্স ওল্ড রাতুলের বয়স 8 বছর রাতুলের বয়স হচ্ছে 8 বছর তারপরে দেখো এক নম্বর আছে রাইট দা নেমস অফ ফোর সাইডস ফোর সাইডস বলতে কি বোঝানো হয়েছে চারটা দিকের নাম বলছে চারটা দিকের নাম লিখতে বলছে ঠিক আছে তাহলে চারটা দিকের নাম কি ইস্ট ওয়েস্ট নর্থ এন্ড সাউথ চারটা দিকের নাম আমরা সংক্ষিপ্ত অন্তর দিয়েছি ইস্ট ওয়েস্ট নর্থ এন্ড সাউথ তাহলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমরা পড়ব ইস্ট ই এ এস টি ইস্ট ওয়েস্ট ডব্লিউ ই এস টি ওয়েস্ট নর্থ এম ও আর টি এইচ নর্থ এন্ড সাউথ এস ও ইউ টি এইচ সাউথ তাহলে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ আমার সাথে সাথে পড়লে এখন মুখস্থ হয়ে যাবে তোমরা পড়ে নাও তারপরে দেখো রাইট দ্য নেমস অফ 7 ডেজ তাহলে আমরা এখানে পড়ছিলাম এক সপ্তাহে কয় দিন থাকে 7 দিন থাকে 7 দিন যে শিখেছি 7 দিনের নাম শিখতে হবে না অবশ্যই 7 দিনের নাম শিখতে হবে তাহলে আমরা 7 দিনের নাম শিখে নেব 7 দিনের নামে কি কি রয়েছে দেখি স্যাটারডে এস এ টি ইউ আর স্যাটারডে এ ওয়াই স্যাটারডে হ্যাঁ তারপরে দেখো সানডে এস ইউ এন সান ডি এ ওয়াই সানডে তারপরে দেখো মানডে এম ও এন ডি এ ওয়াই মানডে তারপরে টুইজডে টি ইউ ই এস ডি এ ওয়াই টুইজডে তারপরে দেখো ওয়েডনেসডে ডব্লিউ ই ডি এন ই ডাবল এস ডি এ ওয়াই ওয়েডনেসডে এখানে ডি কিন্তু ঢ ওইভাবে উচ্চারিত হবে না ওয়েডনেসডে কিন্তু হবে না ওয়েডনেসডে আমরা একটু সফট করে বলবো ওয়েডনেসডে ঠিক আছে ওয়েডনেসডে তারপরে দেখো থার্সডে থার্স টি এইচ ইউ আর এস থার্স উচ্চারণটা কি হবে থার্স থার্সডে ডি এ ওয়াই
F R I D A Y Friday তাহলে আমরা সাত দিনের নাম করে নিলাম আমরা ভাষাগুলো মুখস্থ করে ফেলবো তারপর দেখো what is your holiday holiday হচ্ছে ছুটির দিন বন্ধের দিন যেদিন আমাদের কোনো কাজ থাকে না সবকিছু অফিসিয়াল ভাবে বলা থাকে what is your holiday H O L I D A Y তাহলে holiday আনসারটা কি হবে Friday is my holiday নরমালি আমাদের শুক্রবারটা হচ্ছে হলিডে হ্যাঁ সপ্তাহে ছুটির দিন যেটা এটা হচ্ছে আমাদের নরমালি ছুটির দিন তাহলে আশা করি কোশ্চেনটা আনসারগুলো তোমরা বুঝতে পেরেছো তাহলে ভাষায় এই আনসারগুলো খুব সুন্দর করে মুখস্থ করে ফেলবে আবার অ্যাসাইনমেন্টে লিখে ফেলবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম